আমি ধরুন পাঁচ মিনিটের মধ্যে আমি হয়তো এটা ওয়াশ করলাম মাউথ ওয়াশ দিয়ে কিংবা ব্রাশ করলাম তো এতে কি এটা কি যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকবেন শুনবেন মানে উনি বলছেন যে পাঁচ মিনিট পরাশ করা বা একটু নাক মুখ ধোয়া বা হাত ধোয়া তাতে কি আক্রমণের সম্ভাবনা একটু কম না এরকম কোন গাইডলাইন তো নেই অ্যাকচুয়ালি মাউথ ওয়াশ বা নাক ধোয়া ডেফিনেটলি এরকম কোন গাইডলাইন এখনো বের হয়নি সো এটা অনেকে আবার বলছে যে স্টিম নেওয়া বা গাবিটালিন দিয়ে গার্গেল করা গরম জল খাওয়া শুধু গরম জল খাওয়া বাট ইনফ্যাক্ট এটা থিওরিটিক্যালি হলো মানে প্র্যাকটিক্যালি এটার কোনো রোল নেই খুব বিষয় বেশি তো আমাদের সব রকম প্রচেষ্টা থাকবে যাতে আমরা ইনফেক্টেড যাতে না হই সেটা কখন আমাদের অলরেডি ইনফেক্টেড আমাদের গলাতে ভাইরাস আছে দেন উই আর ট্রাইং টু ইরাডিকেট সো ওই স্টেজ যাতে না হয় হ্যাঁ আমার যাতে নাকি মুখে যাতে ভাইরাস না আসে এটাই থাকবে আমাদের মানে প্রোটেকশন নিয়ে যেতে হবে আর কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে যদিও এটা বায়ুবাহিত যদি ছোঁয়াছে মানে সংক্রমণ পাশাপাশি বায়ুবাহিত সে বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ অ্যাকচুয়ালি এটার দ্য মোড অফ ট্রান্সমিশন কিভাবে ট্রান্সমিশন হয় হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কিভাবে হয় এটা অ্যাকচুয়ালি তিনটা মোড মেইনলি আছে এর একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন হ্যাঁ ড্রপলেট স্প্রেড কী হয় আমার আমার শরীরে ভাইরাস আছে ডিজিজ আছে সো আমি হাঁচি দিলাম কাশি দিলাম হ্যাঁ সেখানে আমার যেই লালা বা নেজাল সিক্রেশনের সঙ্গে ভাইরাস নিশ্চিত যে সিক্রেশন এটা ড্রপলেট আকারে হ্যাঁ ডাইরেক্টলি আমার পাশে যদি একজন আমার সামনে যদি একজন লোক আনে অ্যাফেক্টেড লোক থাকে উইদিন ওয়ান মিটার যেটা থ্রি ফিট ডিস্টেন্স ওই ড্রপলেট গিয়ে ওনাকে ডাইরেক্ট অ্যাটাক করতে পারে

তো এখানে আমি আমি ভাইরাসটা ট্রান্সমিট করার পর আরেকজনে সে হাত দিল জানে না কারণ এখানে কি আছে না আছে ওই হাত আবার ওনার নাকে মুখে দিল সেখান থেকে কন্টাক্ট হ্যাঁ বাই কন্ট্যাক্ট আরেকজন পার্সনের কাছে দিস ইজ দ্য সেকেন্ড মোড থার্ড মোড হচ্ছে যেটা এরোজাল হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারি মানে যেটা বেস্ট ইয়ে আছে ফর টু ফোর ফিফটি অর ফাইভ হান্ড্রেড মাইক্রন ইজ এ হিউজ বিগ ওয়ান তো এটা নাকি খুব এয়ারে এটা ফ্লোট করে না তো কিন্তু কিছু কিছু এখন আবার বলছে যে এটা এরোজাল হিসাবেও থাকে কিছুক্ষণ খুব বেশিক্ষণ থাকে না কিন্তু কিছুক্ষণ থাকে সুতরাং আমার সর্দি হাঁচি হলে আমার সারাউন্ডিং একটা জোনের মধ্যে এটা কিছুক্ষণ থাকে যেটা আরেকজন পার্সন ওখান থেকে এরোজাল ট্রান্সমিশনে এটা ইনফেক্টেড হতে পারে সেটা তিন ধরনের ট্রান্সমিশন হচ্ছে তো সেই ক্ষেত্রে এটা মাল্টিপল

ওই সময় এখনো হয়নি আমাদের প্রতিষেধক তৈরি হয়নি দ্বিতীয়ত এরকম কোনো মেডিসিন নেই যেটা এই অর্গানিজম বা ভাইরাসকে মারতে পারে সুতরাং প্রতিষেধক এবং ট্রিটমেন্ট বলতে কিছুই নেই মানে তাহলে আমাদের হেলথ অর্কারার কাজ আসছে একজন বন্ধু আছেন ফোনে নমস্কার আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি আগরতলা থেকে বলছি একটু জুড়ে বলবেন আগরতলা থেকে বলছি হ্যাঁ বলুন যে মহিলা যে মইলাটা পোৱা গৈছে পজিটিভ এখন তো বলছে পজিটিভ নহয় হ্যাঁ ধন্যবাদ আপনি আমার সঙ্গে থাকবেন আমাদের বিষয়বস্তুটার দিকে একটু নজর রাখবেন যারা আমাদেরকে ফোন করছেন আমাদের বিষয়বস্তুটা হচ্ছে করোনা এবং এনটি এবং আশা করব এই বিষয়ের মধ্যে থেকে আপনারা ফোন করবেন আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে জানার চেষ্টা করবেন এবং বিষয়ের বাইরে আশা করব আপনারা জানার পরবর্তী সময়ে জানবেন এবং পরবর্তী সময়ে সেই বিষয়ে যখন আমরা কথা বলবো সেই বিষয়ে ফোন করবেন চলে যাচ্ছে ডাক্তারবাবুর কাছে যে বিষয়টা বলছিলাম হ্যাঁ যেটা বলছিলাম তো তাহলে আমাদের হেলথ ওয়ার্কার বা ডক্টরসদের রোল কি হ্যাঁ যদি প্রতিষেধকই না থাকে যদি ট্রিটমেন্টই না থাকে হুম ডেফিনেটলি রোল তো আছেই তো রোল হচ্ছে যখন পেশেন্ট সিরিয়াস অবস্থা হয় কারণ এটাতে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হতে পারে হ্যাঁ শুধু এটা আপার রেস্ট্রিটির একটাই সীমাবদ্ধ থাকে না এটা লাংসে চলে যায় মাল্টি অর্গান অ্যাফেক্টেড হয়

হ্যালো জোরে বলবেন কথাটা আমরা চলে যাচ্ছে আলোচনা একটু জোরে যারাই ফোন করবেন একটু জোরে বলবেন এবং বিষয়ের থেকে আপনারা প্রশ্ন করবেন ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সঙ্গে থাকার জন্য হ্যাঁ হ্যাঁ তার জন্যই যারা যেটা আমি বলেছি যে এইট্টি পার্সেন্ট কেস এটা সেলফ লিমিটিং হ্যাঁ হাসপাতালের অ্যাডমিশানেরও দরকার নেই বাড়িতে পেশেন্ট বাড়িতে বসে থাকতে পারে সিমটোমেটিক ট্রিটমেন্ট নিল হ্যাঁ এটা সেলফ লিমিটিং ঠিক হয়ে যায় কিন্তু টোয়েন্টি পার্সেন্ট রিকোয়ার্স অ্যাডমিশান হ্যাঁ তাদের ক্ষেত্রে ডেফিনেটলি হ্যাঁ ট্রিটমেন্টের দরকার আছে সো ট্রিটমেন্ট হয়তোবার ডাইরেক্টলি ভাইরাসকে মারতে পারবো না কিন্তু হ্যাঁ তার বডির যে অন্যান্য যে প্রবলেমগুলো ওগুলোকে এনকাউন্টার আমার করতে হবে বা ভাইরাস থেকে যে ক্ষতি হচ্ছে অন্যান্য সেটাকে আমার ট্রিট করতে হবে হ্যাঁ তাহলে আমি যদি ভাইরাস যদি না মারতে পারি হ্যাঁ তো সেটাকে কি করে আমি এটার উদ্ধার কি বলছেন আপনার তোলা থেকে বলছি আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাই হ্যাঁ বলুন বলুন এইটা এই ভাইরাসটা লিভিং

যুদ্ধ করতে হবে আমার ঘরে থাকতে হবে কন্ট্রাক্টে আসতে আসবো না আরেকজনের কন্ট্যাক্টে আসবো না আসলেও আমার যতটুকু এক মিটার দূরত্ব যেখান থেকে ভাইরাস স্প্রেড হবে না হ্যাঁ এখানে থাকতে হবে আমার বারবার আমার হাত ধুতে হবে সাবান দিয়ে হম যা সার্জিক্যাল হ্যান্ড যেটাকে বলে হ্যাঁ এইসব জায়গা ফিঙ্গার টিপস হ্যাঁ ফিঙ্গার ওয়েভস হ্যাঁ এটা বিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার ধুয়া মোটামুটি মোর দেন টোয়েন্টি সেকেন্ডস হ্যাঁ এটা থার্টি টু ফোর্টি সেকেন্ডস বলতে হ্যাঁ হ্যাঁ মোর দেন টোয়েন্টি সেকেন্ডস অ্যাট লিস্ট কেন এটা ছয়টা উপায় আছে হ্যাঁ বিভিন্ন হাতের কতগুলো জায়গা আছে যেখানে ভাইরাস হ্যাঁ লুকিয়ে থাকে লুকিয়ে থাকে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ফিঙ্গার টিপস গুলো ইম্পর্টেন্ট ফিঙ্গার ওয়েবস গুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ক্রিজ গুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলোকে আমার পরিষ্কার করতে হবে ইট টেক্স অ্যাবাউন্ড অ্যারাউন্ড সিক্স টোয়েন্টি নিয়ে ভালো করে ও কিন্তু আবার রিস্ট একজন ফোনে আছেন নমস্কার আপনাকে নিউ বাংলাতে আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ থেকে বলছি আমি হ্যাঁ বলুন বলছি যে আমরা যে বাজারে যাই ভাইরাসটা যদি আমাদের জামাটা পরে বা আমাদের যে জিনিস কিনলাম সে থেকে লেগে যায় সেটা কতক্ষণ বেঁচে থাকবে বা কি করে আমরা আমরা যদি রোদে রাখি ওটাকে ও কি মরে যাবে ভাইরাসটা নাকি কি করে ভাইরাসটা থেকে আমরা মুক্ত হব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আর আপনি আমাদের সঙ্গে থাকবেন क्वेश्चनটা হচ্ছে আমরা যখন বাজারে যাই তো আমরা যে পোশাক পোশাকে কতক্ষণ ভাইরাসটা থাকবে এবং আমরা যদি বাজার থেকে গিয়ে পোশাক রোদে দেই তবে ভাইরাসটা মৃত্যুর মারা মরার কোনো সম্ভাবনা আছে কিনা রোদে যদি এখন আমি যদি 70 ডিগ্রি উপরে 80 ডিগ্রি হ্যাঁ যদি আমি রোদে দেই হ্যাঁ মানে আমাদের এখানে এখন যা রোদ পড়ছে না এই রোদে এটা মরবে না হ্যাঁ তো সেক্ষেত্রে আমার সেই করে বাজারে গিয়ে যদি আমার কোনো কন্ট্রাক্টের যদি চান্স পসিবিলিটি যদি থাকে সেই ক্ষেত্রে এটা বেটার সাবান জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হ্যাঁ সো দ্যাট ইজ দ্য বেস্ট কেননা সোপ ওয়াটার হচ্ছে যেটা ভাইরাসকে মেরে ক্ষেত্রে হ্যাঁ তো এই ক্ষেত্রে মানে রোদে এখন তো সেভেন্টি ডিগ্রি রোদে আমাদের এখন মানে উর্ধে উর্ধে ধরুন থার্টি ফোর থার্টি সিক্স বা উর্ধে ফোরটি এই রোদে এই রোদে ভাইরাস মরবে না তো এটা বেটার বাইরের থেকে এসে সমস্ত ড্রেস হ্যাঁ জলে চুবিয়ে রাখা কিছুক্ষণ রেখে দেন ধুয়ে কিন্তু আমাদের রাজ্যে এখন পর্যন্ত নয় জনের শরীরে করোনা সংক্রমণ সংক্রমিত বলে ধরা পড়েছে যদিও জন বাইরে রয়েছে বাইরে হাসপাতালগুলোতে ভর্তি আছে যারা নিজামুদ্দিন ফেরত এবং একজন উদয়পুরের যে মহিলা উনি করোনা সংক্রমিত হাসপাতালে ভর্তি আছেন ওনার অবস্থা স্থিতিশীল এবং ভালো হয়ে উঠছেন এবং মাইনার এফেক্ট যেটা স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে তো আপনি এই অবস্থায় রাজ্যের মানুষকে কি করতে বলবেন মানে কি পরামর্শ দেবেন মম আইয়া বস স্যার সিচুয়েশন আপনি চিকিৎসক হিসেবে কি বুঝছেন সেই ক্ষেত্রে আমাদের ইজ এ ভেরি ভেরি মানে সলিড কনক্রিট ডিসিশন হচ্ছে উই হ্যাভ টু বি এট হোম বাড়িতে থাকুন একজন বন্ধু আছেন ফোনে নমস্কার আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ দাদা বিলুনিয়া থেকে বলছিলাম বলছি যে বলছি দাদা আমরা যে ডেটল আছে আমাদের টেটলিন যে অ্যান্টিসেপটিক যে লোশনটা মানে কি বলে ডিইনফেকট্যান্ট কি কুয়টা করোনার কোভিড নাইন্টিনের প্রতি রোধ কি আমরা ব্যবহার করতে পারি এর জন্য ডেটল না বলে হাইপোক্লোরাইট সলিউশন যেটা আছে হ্যাঁ তো ওটাই যা ব্লিচিং পাউডারের মধ্যে আছে একটা হাইপোক্লোরাইড সলিউশন

যেটা ইনস্টিটিউশনে বাড়ি ঘরে এটা করা সম্ভব না বাড়ি ঘরে শুধু ফ্লোর আমরা করতে পারি হাইপোক্লোরাইট সলিউশন দিয়ে মানে চারিদিকে ছড়িয়ে দিতে পারি বাড়িতে করতে পারি তো যে কথাটা বলছিলাম যে আপনি রাজ্যের মানুষকে এটা বললাম শর্ত যে যেটা ফিটছিনা যেটা বলছিলাম যে আমাদের ই হচ্ছে আমাদের স্টেথ হোম বাড়িতে থাকবেন হ্যাঁ ঘরের থেকে বের না বিশেষ প্রয়োজন না হলে প্রয়োজন হলে প্রয়োজন তো হতেই হয় বেরোলে আরে আর একজন বন্ধু আছেন ফোনে নমস্কার আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন

ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকবেন উনি আমিও বুঝতে পারিনি উনি হয়তো বলার চেষ্টা করেছেন ভাইরাসটা বাজারে গিয়ে ওই আগের যে ভদ্রলোক যে প্রশ্নটা করেছেন উনার রিলেটেড মানে বাজারে সেটা আমি আসছি হ্যাঁ সেটা আমি আসছি আমার উত্তরের মধ্যে এটা আছে তো যদি আমার বাইরে বেরোতেই হয় যেতেই হয় তো আমার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে অ্যাটলিস্ট ওয়ান অ্যাটলিস্ট ওয়ান মিটার অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রি তো ওরা মেনটেন করে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার

সবাই অনেক সচেতন না অনেক শুদ্ধিকাশি নিয়ে গুড়গুড়ি করছে মাগছ ছাড়াই তো এ করতে পারে আরেজন বন্ধু আছেন ফোনে নমস্কার আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন ও আমি বকফা থেকে বলছি আচ্ছা আমরা বাজারে সেই টাইজার কিছু পাওয়া যায় না তাই আমরা হাত কিতা দিয়ে দইটা পিটা একটু এডভাইস ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অরিক প্রতন্ত বকফা থেকে বলছেন সাবান জল দিয়ে হাত ধোবেন এটাই বেস্ট হ্যাঁ আমরা বলি যে আপনার সাবান জল সামনে অ্যাভেলেবেল না তখন স্যানিটাইজার তাছাড়া স্যানিটাইজার থেকে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া যেটা আমি বলেছি টোয়েন্টি সেকেন্ডস ধরে বিভিন্ন ফিঙ্গার ওয়েবস গুলো হাতের তালুগুলো টিপস গুলো পরিষ্কার করা এটা হচ্ছে বেস্ট উপায় মানে আপনি যে কোনো আপনার আপনাদের এখানে স্যানিটাইজার পাওয়া না গেলেও আপনি সাবান জল দিয়ে ধুতে পারেন সাবান রাখবেন ভালো করে হাত ধুবেন হ্যাঁ বেস্ট পদ্ধতি যে কথাটা ছিল যেটা আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টে অ্যাট হোম সেকেন্ড পয়েন্ট হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং আপনি যদি বাইরে বেরোন

আপনার নাক মুখ যাতে ভাই কোনো কিছু যাতে তো যে কথাটা বলছিলাম একটা বিষয় যে এখন ভারত সারা বিশ্বে একটা পথ দেখাচ্ছে যে বিষয়টা যেমন হাইড্রোক্লোরোকোইন হাইড্রোক্সিক্লোরো এবং এটা দিয়ে বেশ রেজাল্ট পাওয়া গেছে এবং অনেকেই সুস্থ এবং ভারতবর্ষে কিন্তু সুস্থের পার্সেন্টেজটা ভালোই এখন পর্যন্ত চারশো জন প্রায় পাঁচশোর কাছাকাছি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আমেরিকা গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পস হুমকিও দিয়েছেন এবং ভারতে হ্যাঁ তার আগে এক বন্ধু আছেন কোনে নমস্কার আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন

সেটা কাশি আপনি ধন্যবাদ আপনাকে আপনি শুনবেন কি বলছেন কাশি তো হরিবারে হ্যাঁ তো তার জন্য তো ভয় পাওয়ার কিছু দরকার নেই আপনার যদি ওইরকম কোনট্যাক্ট হিস্ট্রি বা ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে এত ভয় পাওয়ার দরকার নেই কাশি অনেক কারণেই হয় আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই কাশির পেশেন্ট দশটা পেশেন্টের মধ্যে আটটা পেশেন্টই কাশি নিয়ে আসে তো তার জন্য ভয় পাওয়ার দরকার নেই যে করোনা হয়ে গেছে সো আপনার যদি সেই ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি থাকে বা কোনো নন কন্ট্যাক্ট যে আপনার পরিচিত একজনের করোনা ভাইরাস হয়েছে হ্যাঁ আপনি ওর কন্ট্যাক্টে এসছেন হ্যাঁ তাহলে আপনার

কখন শুরু হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওষুধ দরকার বা যাদের ক্ষেত্রে সিভিয়ার আকার ধারণ করে বিশেষ করে এইজেড পার্সন কোমর বিট কন্ডিশন আছে সঙ্গে হাইপার টেনশন ডায়াবেটিস হার্ট ডিসিজ বা যাদের হ্যাঁ হ্যাঁ ওইটার ট্রিটমেন্ট আমার কি করতে হবে হ্যাঁ আমার একটা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট এজেড পেশেন্ট করোনা এফেক্টেড হয়েছে আমার ওর ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে হবে ওইটাকে ট্রিটমেন্ট ঠিক রাখতে হবে ওর হার্টের যদি প্রবলেম থাকে আমার হার্টের ওষুধ ঠিকভাবে হার্টের কন্ডিশন ঠিক রাখতে হবে লিভার কিডনি ওইগুলোকে আমার ঠিক রাখতে হবে না হলে তো ভাইরাস অ্যাটাক করবে এবং ইটুলি ফাটাল কন্ডিশন সো এগুলো আমার দেখতে হবে বন্ধু আছেন ফোনে নমস্কার আপনাকে কে বলছেন বলছেন হ্যালো আমি বলছি যে দেখেন করোনা ভাইরাস থেকে এই বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে এতগুলো লোক মারা গেল ওষুধ দিয়েও হচ্ছে না এর কারণটা কি

বলছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন খুব এফেক্টিভ ইয়ে করছে সুতরাং সেজন্য আমাদের যে কোভিড নাইন্টিন যে টাস্ক ফোর্স হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স হ্যাঁ তারাও আমাদের গাইডলাইন দিয়েছে আমাদের প্রত্যেক ইনস্টিটিউটে ওই গাইডলাইন পাঠিয়েছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়ার জন্য কেননা সাইড এফেক্ট তো আছেই এরকম কোনো মেডিসিন নেই যেটা সাইড এফেক্ট নেই বাট দে মিনিমাল সাইড এফেক্ট হ্যাঁ সো হাইড্রোক্সিক্লোরোকুইন ক্যান বি ইউজড সেফলি বলছে অ্যাকসেপ্ট ফিউ কন্ডিশনস এবং

লুপিনেভির যেটা অ্যান্টিভাইরাল মানে এইচআইভি রোগীদের ব্যবহার এইচআইভি রোগীদের জন্য যেটা লুপিনেভির হয় হ্যাঁ এটাও নাকি হয়েছে সুতরাং সেকেন্ড লাইন ওই ড্রাগও রাখা আছে কিন্তু এগুলো এখনো সব পরীক্ষাই চলছে হ্যাঁ এটা ওয়েল অ্যাস্টাবলিশ এখনো ডব্লিউএচও কিন্তু এগুলো রিকমেন্ড করেনি কিন্তু ডেফিনেটলি ইউএসএ তো ওরা দিচ্ছে আমাদের ইন্ডিয়া তো দেওয়া শুরু হয়েছে আমাদের ইনস্টিটিউটে অলরেডি ওই আমরা গাইডলাইন পেয়ে গেছি সো ফার্স্ট লাইন আমরা হ্যাঁ এটা দিয়েই

তো যে কথাটা বলছিলাম যে সারা দেশে হু হু করে বা আরেকটা জিনিস কি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম সেখানেও কিন্তু এখন পর্যন্ত প্রায় আঠাইশ জনের করোনা মিলেছে যদিও মিজোরাম দেখুন মিজোরাম কিন্তু আমাদের আগে একজনের পাওয়া গিয়েছিল এবং মিজোরাম লকডাউনটাকে হান্ড্রেড পার্সেন্ট সফল করেছে বলে দ্বিতীয় কোনো ব্যক্তি করোনা সংক্রমিত বলে পাওয়া যায়নি বাংলাদেশেও কিন্তু হু হু করে বাড়ছে তো এই অবস্থায় এই রাজ্যে একজনের শরীরে পাওয়া গেছে তো আপনি একজন চিকিৎসক হিসেবে কি বলবেন

হ্যাঁ আমি বলছি যে আমাদের কি করোনা ভাইরাস থেকে কোনো ভাইরাস আছে আর মাস্ক দিয়ে করছি কেন ইউজ করছি আমরা ডাক্তার কেন প্রশ্ন করছেন ধন্যবাদ আপনি থাকবেন আপনি আমাদের আলোচনা শুনবেন মাস্ক যে ব্যবহার করছি আমরা কেন ব্যবহার করছি মাস্ক ব্যবহার করছি আমাদের প্রোটেকশনের জন্য আমার নাক মুখকে আমি প্রোটেক্ট করছি হ্যাঁ ভাইরাস যাতে আমন डायरेक्टली যাতে আমার নাককে এবং মাস্ক তো সবসময় ব্যবহার করা যায় সবসময় শুধু করোনা ভাইরাস বলে তো নয় এমনিতেও করা যায় ধুলাবালির থেকে প্রোটেকশনের জন্য আমরা মাস্ক ব্যবহার করি ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো কিছু থেকেই প্রোটেকশনের জন্য ব্যবহার করি তো ভাইরাসের অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া থেকে ভাইরাসের এটা আয়তনটা অনেক ছোট থাকে তো সাধারণত সিম্পল মাস্কের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারি বা সংক্রমণের হাত থেকে ভাইরাসকে সাধারণত করা যায় না কিন্তু এখানে করোনা ভাইরাস বেশ যেহেতু বড় সাইজ আছে তো যে কথাটা বলছিলাম যে উদ্বেগজনক পরিস্থিতি এবং এবং লকডাউনের কথা যে বলছিলেন লকডাউন ঠিক আছে কেন্দ্রীয় সরকার হয়তো সিদ্ধান্ত নেবে যে লকডাউনটা বাড়াবে কিন্তু কতটুকু বাড়াবে এবং কত কত কতটুকু দিন হাজিরার শ্রমিক যারা গরিব মানুষ যারা আমাদের কি করতে হবে আমাদের ভারতবর্ষের মতো কান্ট্রিতে যেখানে খুব

মানে জেলার বর্তমানে যেই জেলায় মানে করোনা সংক্রমণের প্রভাবটা বেশি উত্তরপ্রদেশে দেখুন জেলা ভিত্তিক লকডাউন সেটা তো যেহেতু আমাদের পুরা স্টেটটাই আমরা একটা জেলার মতো হ্যাঁ খুব বেশি বড় না এখানে আগরতলাতেই যে পেশেন্ট আসছে তো পুরোটা ধরি স্টেটটাকে এখন আমরা নাম্বার খুব কম আছে একটা পেশেন্ট তো এটাকে যদি আমরা খুব লিমিটেড রাখতে পারি হ্যাঁ তো আমরা পুরা ত্রিপুরা স্টেটটাকে একটা জেলার মতো ধরতে পারি সেই ক্ষেত্রে আমরা রিল্যাক্স করে আমরা যদি বাউন্ডারি ওয়াল গুলোকে সিল করে দিই বাংলাদেশ এদিকে আসাম ফ্লাইট জন এগুলো যদি সমস্ত বন্ধ করে দি রাস্তাঘাট যদি বন্ধ করে দি কনফাইন যদি থাকি আমার মনে হয় দ্যাট উইল বেটার আমরা ভালো উই हैव टू মেইনটেইন আমাদের অতটুকু কনসাসনেস থাকতে হবে অতিব কশাস হতে হবে যে আমরা সোশ্যাল আমরা কাজ করব কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করব আমরা মাস্ক পরব আমরা হ্যান্ড ওয়াশিং হেভিটা বজায় রাখব আমরা বিনা কারণে নাকে মুখে চোখে হাত দেব না এই জিনিসগুলো যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমরা মনে হয় আরো একটা বিষয়বাবু যে এখন তো করোনা ভাইরাস অনেক রোগী বাড়ি থেকে বের হতে পারছেন না ডাক্তারবাবুরা বা খুলছেন না ম্যাক্সিমাম তো এই অবস্থায় এখন ওয়েদার পরিবর্তনের সময় মানে রাত্রিবেলায় ঠান্ডা লাগে এবং দিনের বেলায় প্রচন্ড গরম তো সর্দি কাশি এই সমস্ত উপসর্গগুলো দেখা দেয় তো এই অবস্থায় যারা পেশেন্ট বা যারা ভুগছেন তারা কি করবে তো হ্যাঁ এটা একটা ডিফিকাল্ট ঠিকই তো তার জন্য তো আমাদের সমস্ত সরকারি হাসপাতালগুলোর গুলোর ওপিডি কিন্তু খোলা আছে ওপিডি কিন্তু বন্ধ হয়নি হ্যাঁ মেডিসিন বলুন ইএন বলুন হ্যাঁ সমস্ত ওপিডি খোলা আছে তো এটা প্রত্যেক দিনই ওয়ার্কিং ডেতে প্রত্যেক ওপিডি খোলা থাকে সুতরাং সেখান থেকে করা যেতে পারে তো প্রাইভেট মোস্ট অফ দা প্রাইভেট আমার মনে হয় বন্ধ আছে কারণ কারণ এটা দুটো আছে একটা হচ্ছে নট আমাদের আমাদের প্রোটেকশন হ্যাঁ প্রোটেকশনের ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টের যেটা আমাদের যেটা যেটা ওয়েটিং রুমে হ্যাঁ পেশেন্টের গ্যাদারিংস হ্যাঁ এখান থেকে পেশেন্ট টু পেশেন্ট ট্রান্সমিশন হ্যাঁ ওই জিনিসটাও কিন্তু কম হয় হ্যাঁ তো সেটাও আমাদের মাথায় আছে হ্যাঁ কেন পেশেন্টের ট্রান্সমিশন যাতে কম হয় তো সেই ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোর ওপিডি সার্ভিস খোলা আছে প্রবলেম নেই তাছাড়া পরিচিত যারা আমরা ফোনে আমি তো আমি অ্যাটেন্ড করি হ্যাঁ ফোনে বা হোয়াটসঅ্যাপে হ্যাঁ ইভেন খুব বেশি যদি কমপ্লিকেটেড ব্যাপার না হয় আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ফোনে বলে দিচ্ছি তো আমার মনে হয় সেটা যুক্তিপূর্ণতা আছে হ্যাঁ আমরা সেভাবে আমরা গাই এই অবস্থায় কি কি সিমটম হতে পারে দেখো কি কি রোগে মানুষ মানে নাক কান গলার বিষয়ে কি কি মানে কি কি উপসর্গ বা যে কোনো উপসর্গই হোক না কেন আমার প্রথমেই দেখতে হবে যে করোনা রিলেটেড উপসর্গ কিনা সেটা আমার ভালো করে জানতে হবে হ্যাঁ তো যদি সেই করোনা রিলেটেড উপসর্গ হয় যেটা আমি বলছিলাম হ্যাঁ যে জ্বর হ্যাঁ একটু মাইলজিয়া বা টায়ার্ডনেস হ্যাঁ ড্রাই কাফ হ্যাঁ বা সঙ্গে সর্দি হাঁচিও থাকতে পারে তো এইসব সিমটমস যদি থাকে বা যদি রেসপিরেটি ডিস্ট একটু শ্বাসকষ্ট হয় হ্যাঁ তাহলে ডেফিনেটলি টেলিফোনিক কনভারসেশন বা টেলিফোনিক না দিয়ে সরাসরি চিকিৎসকের কাছে হাসপাতালে যাওয়া হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোটাই তো এই অবস্থায় তো আমি যে কথাটাই ছিলাম মাঝখানে ফোন এসে গেছে যে উদ্বেগ বাড়ছে যে আমাদের আপনি বলছিলেন তিনদিকে বাংলাদেশ সিল করে দেওয়া তো বা আসাম সিল করে দেওয়া এবং একটা জেলায় যদি জেলা পর্যায়ে যদি লকডাউন হয় বা লকডাউনের ধরুন পুরো স্টেটে লকডাউনটা রাখা একটা মানুষের পক্ষে কষ্টকর বা গরিব অংশের মানুষের পক্ষে অসুবিধাজনক একটা জেলা অনুযায়ী যেদিকে ঝুঁকি আছে সেদিকে লকডাউন করলে হয়তোবা আমাদের সংক্রমণ থেকে রেহাই পাবো তো এখন যে ভারতবর্ষ প্লাস সারা দেশের সারা পৃথিবীর যে গতি প্রকৃতি সেই তুলনায় কিন্তু আমরা দেশ অনেকটা ভালো আছে অনেকটা ভালো অনেকটা ভালো সুতরাং এত ভয় পাওয়ার কিছুই নেই আমাদের যেটা ডেইলি যেটা পাঁচশো ছশো হ্যাঁ সংক্রমিত হচ্ছে হ্যাঁ এটা এরকম কোন ওয়ার্নিং সাইন না হ্যাঁ আপনি যদি কম্পেয়ার করুন আদার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো হ্যাঁ আমেরিকা দাদা ফোনে এক বন্ধু আছেন নমস্কার আপনাকে কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো বলুন আমি সাড়ে একটা জন শিখতে ব্লাড জন্য

সতেরো জন রক্ত পরীক্ষা করা হয়েছে এবং ছয়জন চিকিৎসকের রক্তের নমুনা আবার এগারো তারিখ নেওয়া হবে যারা আইএলএস হাসপাতালে ওই মহিলার চিকিৎসা করেছিলেন এবং সতেরো জন যে ডাইরেক্ট কন্ট্যাক্টে এসছেন ওই মহিলার সংস্পর্শে এসছেন তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে রক্তের নমুনা নেওয়া হয়েছে কিন্তু পুরোটাই নেগেটিভ এসছে এখন এখন পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই এই রাজ্যে অযথা আতঙ্কিত হবেন না এবং ওই মহিলাও সুস্থ হয়েছেন এবং পুরোপুরিভাবে মাইক্রোবায়োলজিস্ট তপনবাবু গতকাল সাংবাদিক সম্মেলন করে এবং আজও বলেছেন যে ওই মহিলার রক্ত আরো দুইবার আটচল্লিশ ঘন্টার পরপর দুবার পরীক্ষা করা হবে এবং দুবার যদি নেগেটিভ আসে তাহলে মহিলা সম্পূর্ণ সুস্থ এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তো এখন পর্যন্ত মহিলা স্বাভাবিক খাওয়া দাওয়াই করছেন ভালো আছেন এবং মাইনার মাইনার সংক্রমিত উনি বারবার বলেছেন তো এই অবস্থায় অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই হ্যাঁ সারা দেশের প্রেক্ষাপটটা বলছিল সারা দেশে যেটা বলছি এবং ডাক্তারবাবু দেখেন আমেরিকা ইউরোপ আমাদের দেশ থেকে অনেক অনেক বেশি উন্নত এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নত এবং এবং স্বাস্থ্য ডাক্তারদের স্বল্পতাও নেই তো সেই অবস্থায় দাঁড়িয়ে তারা হিমশিম খাচ্ছে আগে প্রচন্ড ভাবে ইতালি তো আগে প্রচন্ডভাবে হিমশিম খাচ্ছে তো এই অবস্থায় তো আমরা এখনো ভালো পজিশনে আছি অনেক ভালো পজিশন আছি কেননা আমার মনে হয় যে লকডাউন হচ্ছে যে আমাদের যথেষ্ট সঠিক সময় লকডাউন করা হয়েছিল হ্যাঁ এটা একটা কারণ হ্যাঁ অত সীমিত ইয়ে থাকার জন্য দ্বিতীয়ত আমার মনে হচ্ছে আমাদের যে ক্লাইমেটিক কন্ডিশন

তাহলে ওই টাকার মাধ্যমে ভাইরাসটা ট্রান্সফার হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা কৃষির মাধ্যমে খোলা আছে আজকে দেখেছি মোবাইল এটিএম নিয়ে স্টেট ব্যাংকের কর্মীরা জায়গায় জায়গায় যাচ্ছেন এটা একটা ভালো দিক বলছেন ভালো দিক আপনি টাকার মাধ্যমে হতে পারে অস্বাভাবিক কিছু না তো সেই ক্ষেত্রে যেটাই বাই ওই ইয়েগুলোর জন্য ট্রান্সমিশন ডাইরেক্ট টাকার মাধ্যমে ট্রান্স ইয়ে না করে বিভিন্ন রকম পদ্ধতিতে বলছে যে হ্যাঁ হ্যাঁ চেকের মাধ্যমে বা এইভাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যে টাকার যদি লেনদেন আমরা এখনো অ্যাকচুয়ালি ওই স্টেজে আসিনি যে টাকা ছাড়া আমরা অ্যাকচুয়ালি লেনদেন সম্ভব হয় না তো টাকা বা ছোটখাটো একশো দুইশো টাকা ডেফিনেটলি ব্যাংকের বা এরকম ইয়ের মাধ্যমে নেট ব্যাংকিং সুবিধা হয় না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় টাকাগুলোকে পার্সে না ঢুকিয়ে আপনি পকেটে রাখুন হ্যাঁ ঘরে গিয়ে এগুলোকে ইস্তারি করুন গরম ইস্তারি দিয়ে তারপরে এটাকে আপনি বা রোদে দিয়ে দেন এটাকে ইয়ে করুন আমি যেটা আরেকটা পদ্ধতি যেটা বের করেছি হয়তো বা আমি আমি জানি এটা আমার নিজস্ব পদ্ধতি আমি হেয়ার ড্রায়ার ড্রায়ার দিয়ে ভালো করে একদম গরম করি সো ইট উইল লিস্ট মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট আই মিন সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মানে হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার দিয়ে হ্যাঁ তো অনেকে ইস্তারি দিয়ে করে আমার মনে হয় এটা ভালো বুদ্ধি

তো যেখানে আমার মনে হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন হ্যাঁ ভাইরাসের যেখানে আপনার ইনফেক্টিভিটিটা কমে যায় হ্যাঁ ওদের ভিরুলেন্স পাওয়ারটা কমে যায় হম আর পাশাপাশি আরো কতগুলো কন্ডিশন যেটা যেটা বলছেন যে এফেক্টিভ হতে পারে যে আমরা অলরেডি উই আর এক্সপোজ টু দ্য ম্যালেরিয়া হ্যাঁ আমরা একটা দেখলাম দেশের মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য দেশের তুলনায় মানুষের তুলনায় কিন্তু বেশি তো সেই ক্ষেত্রে আমরা এক্সপোজ টু ম্যালেরিয়া তো হয়তো বা আমাদের দেশে পার্সিয়াল ইমিউনিটি অলরেডি গ্রো হয়েছে হ্যাঁ তো তার জন্য ভাইরাসের ইনফেক্টিভিটি অনেকটা কম তারপরে যেটা বিসিজি ভ্যাকসিন অ্যানাদার রোল হ্যাঁ যারা আমরা ইন্ডিয়াতে আমরা সময় সবাই বিসিজি ভ্যাকসিন নেই 100% বিসিজি ভ্যাকসিন দেই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু কারণ দে আর नॉट এক্সপোজড টু দা প্রাইমারিটি টিউবকলোসিস তো আমরা সবাই ইমিউন ইমিউনাইজড

তো আমরাও প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি তো এই অবস্থায় আমাদের নিজের প্রতিরোধ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং আমরা তো লকডাউন তো মানবই সামাজিক দূরত্ব মেনে চলবো দৈহিক দূরত্ব মেনে চলবো তারপরেও কি কি করবো হ্যাঁ সেক্ষেত্রে তো প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেটা হচ্ছে গুড ফুড গুড ফুড হচ্ছে মধ্যে ইট শুড ইনক্লুড দা ফ্রুটস হ্যাঁ ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো থাকবে তারপরে হচ্ছে এক্সারসাইজ হ্যাঁ এক্সারসাইজ করবে ইভেন রেসপিরেটরি এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ এগুলো খুব গুড স্লিপ হ্যাঁ ফেয়ার অ্যামাউন্ট অফ স্লিপ অ্যাটলিস্ট ফার্স্ট সেভেন টু এইট আওয়ার্স হ্যাঁ এগুলো খুব দরকার আমাদের বডির ইমিউনিটি সিস্টের জন্য হ্যাঁ পাশাপাশি আপনার যারা একটু বয়স্ক বা যারা হাইপার আছে ডায়াবেটিস আছে ওনারা সঙ্গে একটা মাল্টিভিটামিন উইথ জিঙ্ক ক্যাপসুল আপনি নিতে পারেন এবং ভিটামিন সি ভিটামিন সি খাওয়ার জন্য অনেকে বলছে এবং যার জন্য আগরতলা শহরে ওষুধের দোকানগুলোতে ভিটামিন সি এর অভাব এটা অ্যাকচুয়ালি ভিটামিন সি এখানে কতটুক প্রটেক্ট করবে আই ডাউট হ্যাঁ খুব বেশি রোল থাকে না অ্যাকচুয়ালি ভিটামিন সি এই ভাইরাস তো অ্যাকচুয়ালি অ্যালকালিন মিডিয়াতে এটা डिस्ट्रয় হয়। অ্যাসিডিক মিডিয়াতে কিন্তু এটা डिस्ट्रয় হয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তবেও কেওকে কিন্তু ভিটামিন সি পাছা ওই টমেটো বা লেবুকেতে বলছি। সেটা সেটা আমি আমি ইগুনা কারণ অ্যাসিডিক মিডিয়াতে কিন্তু হ্যাঁ সারভাইভ করে। হ্যাঁ সুতরাং আমি এনকারেজ করবো না অ্যাসিডিক জিনিস নেওয়ার জন্য। সেখানে অ্যালকালিন যেগুলা অ্যান্টাসিড জাতীয় জিনিস বা বেকিং পাউডার আচ্ছা। যেগুলো অ্যান্টাসিডের কাজ করে। হ্যাঁ দ্যাট উইল হেল্প।

কি উপদেশ দেবেন আর কি বলবেন যে অবস্থায় আমার টেক হোম মেসেজ হচ্ছে তো আমাদের এই করোনা অ্যাকচুয়ালি আমি আজকে সকালে ঘুমের থেকে উঠেই আমার আমারই সহপাঠী বন্ধু ডাক্তার সুব্রত বৈদ্য হ্যাঁ খুব সুন্দর লিখেছেন দৈনিক সমাজে হ্যাঁ যে পেন্ডুরা বক্স পেন্ডুরা বক্স হ্যাঁ কি করে পেন্ডুরা বক্সে আমাদের দৈত্যটা বেরিয়ে গেছে কিভাবে ঢুকাতে হবে ভেরি গুড এক্সাম্পল সো এখানে শুধু আমরা যে প্রশাসন হ্যাঁ তারপরে সরকার বা আমরা শুধু হেলথ ওয়ার্কার শুধু আমরাই রেসপন্সিবল না এটা এভরিবডি শুড বি রেসপন্সিবল ওই বক্সে দৈত্যটাকে ঢোকানোর জন্য ভাইরাস এখন দৈত্য হয়ে বেরিয়ে গেছে সমস্ত পৃথিবীতে ঘোরাফেরা করছে এখন আমাদেরই ঢুকাতে হবে এভরি ইন্ডিভিজুয়াল এভরি পারসন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হ্যাঁ আমাদের দেশে থ্রু আউট দ্য ইন্ডিয়া হ্যাঁ প্রত্যেকের রেসপন্সিবল হতে হবে এই ভাইরাসকে হ্যাঁ পেন্ডোরাই ঢুকানোর জন্য তো তাতে কি হবে আমরা অ্যাকচুয়ালি যে ভাইরাসের যে সাইকেলের ডেড এন্ড যা যাতে দেখতে সাইকেলটা যাতে ব্রেক হয় বন্ধ যে শরীরে যেটা সংক্রমিত হয়েছে ওই শরীরই যাতে শেষ হয় ওই শরীর থেকে যাতে আরেকটা শরীরে না যায় তার জন্য আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেয়ারফুল হতে হবে তার জন্যই যে বারবার যেটা বলছে প্রচার চলছে গভর্নমেন্ট থেকেও চলছে যে স্টে অ্যাট হোম হ্যাঁ পাবলিক প্লেসে যাবেন না বিশেষ দরকার হলে বেরোবেন বাট সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করবেন কিপ ওয়ারিং মাস্ক তারপরে আপনি হ্যান্ড ওয়াশিং দ্য হ্যাবিট অফ হ্যান্ড ওয়াশিং হ্যাঁ কিছুক্ষণ পরে পরে হাত ধোবেন সময়ে যদি জল সাবান না থাকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন লাস্ট লাস্ট ফোন নিয়ে নিচ্ছি রাখলো ব্যাড হ্যাবিট লাস্ট লাস্ট ফোন নিয়ে নিচ্ছি নমস্কার আপনাকে কি বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি আগরতলা থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ কথা হচ্ছে আমার কয়েকদিন আগে কাশি ছিল সর্দি ছিল

ক্লোজ কন্ট্যাক্টের হিস্ট্রি না থাকে হ্যাঁ এরকম কোনো ভয় পাওয়ার দরকার নেই সর্দি কাশি দরকার হলে আপনি যে কোনো পাশাপাশি সরকারি হাসপাতালে ওপিডি খোলা আছে গিয়ে চিকিৎসা করিয়ে নেওয়াটাই বেটার ওই প্যান্ডোরা কথা বলছিলাম যেটা বলছিলাম হ্যাঁ আমাদের যে ব্যাড হ্যাবিট গুলো হ্যাঁ ও আরেকটা জিনিস যেটা বাজার থেকে যে কোনো জায়গায় আমি বাইরে গেলাম জরুরি কাজে আমার বাইরে হবে এসে আপনি অলওয়েজ বেটার আমার শার্ট প্যান্ট গুলো আপনি ধুয়ে এগুলো ঘরে ঢুকাবেন না হ্যাঁ ভালো করে হ্যান্ড ওয়াশ করবেন হ্যাঁ দা ব্যাড হ্যাবিট যা হাত মুখে দেওয়া তারপরে চোখে দেওয়া নাকে দেওয়া এগুলো পরিত্যাগ করবেন সর্দি হাঁচি আসলে আপনার রুমাল বা যেটা টিস্যু পেপার ব্যবহার করবেন এটাকে প্রপার জায়গায় ডিসপোজাল করবেন যদি না থাকে হ্যাঁ আপনার কোনো এই জায়গাতে আপনি সর্দি হাঁচি দেবেন সো দ্যাট আপনার হ্যান্ড যাতে ফ্রি থাকে কারণ সাধারণত আমরা কি করি সর্দি আছি নাক হাত দিয়ে ঢাকি সেই জায়গায় ভাইরাস স্প্রেড হয় এটা আবার গিয়ে আমার নাকি মাকে আবার স্প্রেড হয় সো এই অভ্যাসগুলো আপনি পরিত্যাগ করবেন এবং সু অভ্যাস যেগুলো রিপিটেড হ্যান্ড ওয়াশিং এগুলো রাখবেন তাহলেই হ্যাঁ এই ভাইরাসকে শুধু নিজে না আমি নিজেও সুস্থ থাকবো অপরকেও সুস্থ রাখবো এবং ভাইরাস গিয়ে তার ডেড এন্ডে পৌঁছাবে এবং এক হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন যে চেইনটা বন্ধ বন্ধ আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পথে আমরা শেষ শেষ দিকে চলে এসেছি তবে আমাদের অনুষ্ঠান আমাদের কথাবার্তা আমাদের আলোচনা জারি থাকবে এর পরও আলোচনা রয়েছে করোনা ভাইরাস নিয়ে রাত নটায় রাজ্যের দুই চিকিৎসক একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং একজন মাইক্রোবায়োলজিস্ট আলোচনায় অংশ নেবেন রাত আটটায় রয়েছে করোনা ভাইরাস সম্পর্কিত বিষয় নিয়ে এবং মুখ্যমন্ত্রী যে আজকে হাসপাতাল আইজিএম হাসপাতালে গেছেন সেই সমস্ত বিষয় নিয়ে লাস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা এবং আলোচনা থাকবেন আপনারাও আমাদের সঙ্গে থাকবেন তো এতক্ষণ করোনা এবং ইএনটি নিয়ে আলোচনা হয়েছে আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে মতামত নিয়েছেন জেনেছেন তবে একটি কথাই ডাক্তারবাবু বললেন যে আমাদের আরো সচেতন হতে হবে আমাদের সামাজিক দূরত্বটাকে মেনে চলতে হবে দৈহিক দূরত্বটাকে মেনে চলতে হবে করোনার সঙ্গে যুদ্ধে আমরা তখনই জয়ী হতে পারবো যখন আমরা দৈহিক দূরত্ব মেনে চলব এবং এই রাজ্যে একজনের অর্থাৎ নয় জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে বলে আতঙ্কের মতো কোনো পরিবেশ হয়নি এখন যে মহিলা যে মহিলার শরীরে করোনা যে মহিলা করোনা আক্রান্ত তিনি সুস্থ হয়ে উঠছেন হয়তো কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যাবেন তাই অযথা আতঙ্কিত হবেন না স্টুডিওতে উপস্থিত ডক্টর তরুণ গুহকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং এই সময়ে এই সময়টা দেওয়ার জন্য তো আপনারা আমাদের সঙ্গে ছিলেন অনুষ্ঠান দেখেছেন আপনারা আশা করি আপনারা থাকবেন এবং আমাদের অনুষ্ঠান জারি থাকবে রাত আটটায় রয়েছে আলোচনা রাত নটা এরপর আলোচনা রয়েছে তারপর সংবাদ তো আছেই তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখবেন আমাদের অনুষ্ঠান নমস্কার আজকের মতো এখানে অনুষ্ঠান আজকের মতো এখনকার মতো এখন অনুষ্ঠান শেষ করছি নমস্কার